আজ সাত এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে এই দিবসটি সেই উপলক্ষে পাবলিক হেলথ ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজন করেছে আজকের আলোচনা সভা এই দিবসের আজকের প্রতিপাদ্য বিষয়টি ছিল সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা সবার জন্য সর্বত্র তো স্যার আমি আপনার কাছে একটি প্রশ্ন রাখতে চাই সেটি হচ্ছে যে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা সবার জন্য সর্বত্র এবং রোহিঙ্গাদের স্বাস্থ্য সুরক্ষা কিভাবে উন্নত করা যায় বলে আপনি মনে করেন এর সঙ্গে দুটি সাপ্লিমেন্ট কোশ্চেন আমার আছে যেটি হলো সেটা কতদূর অগ্র অগ্রগতি হয়েছে বা স্বাস্থ্য সেবাটাকে আমরা দিতে পেরেছি কি না তিন নম্বর প্রশ্ন হচ্ছে আর কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন আপনি ধন্যবাদ আপনাকে আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ওয়ার্ল্ড হেলথ ডেটা পালন করে আসছি প্রতি বছর এবং প্রতি বছরই একটা নতুন প্রতিপাদ্য বিষয় থাকে এবছরের প্রতিপাদ্য বিষয়টা আমাদের যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল তার যে তিন নম্বর যে গোলটা সেটাই কিন্তু আমাদের যে থিম সেই থিমটা হলো আমরা বলছি যে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা প্রত্যেকের জন্য সবখানে মানে যেখানে সে থাকুক না কেন আজকে যে রোহিঙ্গারা বাংলাদেশে এসছে তাদের কিন্তু স্বাস্থ্য সুরক্ষা পাওয়ার অধিকার আছে এবং এটা তার হিউম্যান রাইট তার মানবাধিকার এবং এটা সে মিয়ানমারে থাক থাকলেও পেতে পারতো বাংলাদেশে এখনও তাকে পেতে হবে কারণ এই থিমের সাথে সেটা কিন্তু সঙ্গতিপূর্ণ তো আজকে বাংলাদেশে তারা আসার পরে বাংলাদেশ সরকার যে সমস্ত ব্যবস্থা নিয়েছে তাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য সেটা অত্যন্ত প্রশংসাজন দাবি রাখে কারণ যেভাবে সেটা ট্যাকল করার কথা ছিল তারা ঢোকার পরে একটা ভয়াবহ পরিস্থিতির মধ্য থেকে তারা কিন্তু বেরিয়ে এসে আমাদের এখানে তারা আশ্রয় নিয়েছে এবং আমরা আশ্রয় দিয়েও আমরা নিজেরাও গর্বিত যে আমরা পেরেছি এত দশ প্রায় দশ লক্ষ লোককে আমরা স্থান দিয়েছি এখন স্বাস্থ্য সুরক্ষা দিতে গেলে কতগুলি ন্যূনতম জিনিস লাগে একটা হলো প্রথমত আমার রোগ হবে না তার মানে একটা প্রিভেনশনের একটা বিষয় আছে পরবর্তীতে আসে প্রাইমারি কেয়ার যে আমার রোগ হলে বা আমার স্বাস্থ্য সমস্যা হলে সেটা প্রাথমিক পর্যায়ে তার চিকিৎসা করা তারপরে পরবর্তীতে প্রশ্ন আসবে যে কিভাবে আমি পরবর্তীতে এই স্বাস্থ্য সুরক্ষাটা দিতে পারি তো প্রাথমিক পর্যায়ে স্বাস্থ্য সমস্যা যেটা তারা এখানে আসার পরে হয়েছিল সেটা হলো মেইনলি যেটা সেটা হলো তারা একটা ট্রমা নিয়ে এসছে ধরনের ট্রমা একটা ফিজিক্যাল ট্রমা অনেকেই আহত অবস্থায় এসেছে গুলি খেয়েছে কাটা ছেঁড়া হয়েছে বিভিন্নভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে এটা একটা ক্লাস এসছে এবং তাদেরকে সেই সময় আমাদের দেশে আসার পরে সাথে সাথেই তাদেরকে সেই চিকিৎসার ব্যবস্থাটা নেওয়া হয়েছে মাত্রই এটা আমাদের ওখানকার যে হেলথ সিস্টেম আছে বিশেষ করে উপজেলা এবং অন্যান্য সাব সেন্টারগুলি তারা দিয়েছে এবং আমরা কিন্তু অ্যাপ্রিহেন্ড করছিলাম এরকম হতে পারে সুতরাং সেই হিসাবে কিছুটা প্রস্তুতিও ছিল এবং আমাদের সেনাবাহিনী তাদের টিম নিয়ে সেখানে প্রস্তুত ছিল তো পরবর্তীতে যেটা দরকার মানে ট্রমার একটা সাইড এটা আরেকটা বড় ট্রমা যেটা দরকার সেটা এখন থেকে শুরু করে এটা চিকিৎসা চালিয়ে যেতে হবে সেটা হলো তাদের মেন্টাল ট্রমা এবং এই মেন্টাল ট্রমাটা একটা মেজর প্রবলেম এবং দশ লক্ষ লোককেই ধরে নিতে হবে যে তারা সবাই মেন্টাল ট্রমায় ভুগেছে সুতরাং পোস্ট্রমেটিক কিছু সমস্যা তাদের থেকেই যাবে তো এখন এটার দিকে একটা নজর দেওয়া উচিত এবং এটা নজর দেওয়া হচ্ছে আর যে সমস্যা প্রথম যেটা সেটা হলো সেফ ওয়াটার এবং সেফ ফুড এবং আমরা সেফ ফুডটা নিশ্চিত করতে পেরেছি প্লাস সেফ ওয়াটারটাও নিশ্চিত করে দেবেছি নেক্সট যেটা আসছে স্যানিটেশনটা এবং স্যানিটেশনের এখনও কিছু সমস্যা রয়ে গেছে প্রাথমিকভাবে এটা সম্ভব হয়েছিল এবং পরবর্তীতে ওভারফ্লো হওয়ার কারণে কিছু সমস্যা হচ্ছে এটা স্প্রেড করেছে এবং এটার কারণে নানা রকম কিন্তু কমিউনিকেবল ডিজিজ এর সমস্যা হয়েছে এবং তার মধ্যে একটা মেজর প্রবলেম যেটা আমরা পেয়েছি সে সময় ডায়রিয়া এবং ডিপথেরিয়া তো সেটাও কন্টেন করা গেছে এখন তো আপাতত সেটা বন্ধ করা গেছে আর তেমন স্প্রেড হচ্ছে না তবে আমাদেরকে নজর দিতে হবে যে সেফ ওয়াটারটা নিশ্চিত করতে হলে এই যে ওভারফ্লো ফ্রম দ্য এই যে আমাদের সোয়ারেজের যে জিনিসটা ল্যাট্রিন থেকে যেটা হচ্ছে সেইটাকে আমাদেরকে এখন আবার রি এক্সকেবেট করে আবার নতুন করে সেগুলি করতে হচ্ছে পাশাপাশি এখন তো সামনে বর্ষা আসতেছে এবং বর্ষার সময় আমাদের মনে রাখতে হবে যে এটাকে যদি প্রপারলি আমরা না করি তাহলে এটা খুব বেশি স্প্রেড করে যাবে সুতরাং এইটা একটা জিনিস যেটা সরকার করছে আর আগামী দিনগুলির জন্য যেগুলি হচ্ছে সেখানে এখন কিছু টেম্পোরারি হসপিটাল করা হয়েছে সেখানে এবং ছোট ছোট সেন্টারও করা হয়েছে এবং কিছু কিছু কনস্ট্রাকশান পারমানেন্ট কনস্ট্রাকশনেরও চিন্তাভাবনা করা হচ্ছে আর তাদের প্রয়োজনীয় যে সমস্ত জিনিস বিশেষ করে তারা যাতে নিজেরা খাবার তৈরি করে খেতে পারে তারপরে নিজেরা যাতে সেফ ওয়াটারটা নিশ্চিত করতে পারে এই সমস্ত ব্যাপারগুলি দেখা হচ্ছে যাতে রোগ সংক্রমিত না হতে পারে আর কিছু কিছু সমস্যা আছে যেমন স্কিন ডিজিজের একটা সমস্যা আছে এবং যেটা খুব তাড়াতাড়ি স্প্রেড করতে পারে যেহেতু খুব কনজেস্টেড এরিয়া এবং সবাই একসাথে থাকে অনেককেই থাকতে হয় এটা একটা প্রবলেম আছে আরেকটা সমস্যা সেটা রিপ্রোডাকটিভ হেলথের প্রবলেম কিছুটা হতে পারে কারণ প্রায় পঞ্চাশ হাজারের মতো প্রেগনেন্ট মহিলা ওখানে আছেন তারা তাদের এখন যেরকম প্রি প্রেগনেন্সি তাদের একটা কেয়ারের দরকার আছে সেটা সেখানে টিকাটাও একটা জিনিস তারপরে ডিউরিং বার্থ যে সমস্ত প্রবলেম হয় সেই জন্য তাদেরকে সেফ ডেলিভারি করার নিশ্চয়তা দিতে হবে পরবর্তীতে বাচ্চা হওয়ার পরে বাচ্চাটাও যাতে সুস্থভাবে বেড়ে উঠতে পারে সেটাও আমাদের নিশ্চয়তা দিতে হবে এখানে নিউট্রিশান একটা বড় ইস্যু আছে এবং নিউট্রিশনের কারণে কিন্তু নিউট্রিশনের অভাবে কিন্তু অনেক রোগ যেহেতু বডির ইমিউনিটি কমে যায় সুতরাং তাদের কিন্তু অনেক রোগ হতে পারে সুতরাং নিউট্রিশনটাকে নিশ্চিত করতে করতে পারলে আমরা অনেক রোগকে প্রতিরোধ প্রতিরোধ করতে পারি সুতরাং এইটাকেও একটু গুরুত্ব দিতে হবে তা আমার মনে হয় যে সরকার এবং বিশেষ করে এই দেশের জনগণ এবং এনজিও ইন্টারন্যাশনাল এবং লোকাল ডোনার পার্টনার্স তারা যেভাবে আমাদেরকে সহযোগিতা করছেন সেই জন্য তারা বাদার হোক এবং আমরা কৃতজ্ঞতাদের পাশে তবে সমস্ত জিনিসটাকে একটা সমন্বিতভাবে নিতে হবে এবং সরকার সেটাই চেষ্টা করছে যে যা কিছু হোক না কেন সমস্ত রিসোর্সেস এক জায়গায় করে তারপরে ইকুই ইকুয়েটাবলি ডিস্ট্রিবিউট করা এবং সেই জিনিসটা সরকার নিশ্চিত করতে পেরেছে সুতরাং আমার মনে হয় এইভাবে যদি হয় আমরা নিশ্চয়ই এটা আমাদের জন্য আর সংকট থাকবে না রোহিঙ্গাদের জন্য না আমরা চাই তাদের স্বাস্থ্য সুরক্ষা হোক এবং এই স্বাস্থ্য সুরক্ষা নিয়েই তারা যাতে তাদের নিজেদের দেশে ফিরে যেতে পারে धन्यवाद धन्यवाद आपनाको सर